Mm-hmm. আলহামদুলিল্লাহ রবমিনাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি যার মধ্যে প্রথম প্রশ্ন করা হয়েছে শেখ মুহম্মদিন আলিমিন রাহিমুল্লাহকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহিলারা কেবল কবর জিয়ারত করতে পারবে না কেন মহিলাদের জন্য কবর জিয়ারতে যে নিষেধাজ্ঞা এসেছে সেটার আসল হ্যাঁ রহস্যটা কি হ্যাঁ তখন তিনি উত্তরে বলেছিলেন যে মহিলা যারা তারা কবর জিয়ারত করতে পারবে না বরং বিশুদ্ধ যে কথা হ্যাঁ সেটা হচ্ছে কবর জিয়ারত করা মহিলাদের জন্য হারাম বরং সেটা কবিরা গুনার একটি কারণ রসুল আকরম সাল্লাহ ইসলাম যারা কবর জিয়ারত করেন তাদের প্রতি লানত করেছেন এবং লানতটা সাধারণত হ্যাঁ বড়ো গুনার ব্যাপারে হয়ে থাকে এই কারণে কবর জিয়ারত করার ব্যাপারটা মহিলাদের জন্য বড় গুণা কবিরা গোনা যেটাকে বলা হয় এই কারণে আপনার অবশ্যই এই কবর জিয়ারত থেকে মহিলাদেরকে দূরে থাকতে হবে এখন কথা হলো যে একজন মানুষ যদি কবরের পাশ দিয়ে যায় মানে সে কবর জিয়ারত করার জন্য যায়নি কিন্তু সে গাড়িতে উঠলো রিক্সায় উঠলো বা যে কোনোভাবে কবরের পাশ দিয়ে যাচ্ছে তখন কিন্তু তার কোনো সমস্যা নেই যে সে একটু দোয়া করবে দোয়া করতে কোনো সমস্যা নেই সামান্য কয়েক মিনিট দাঁড়াতেও পারে হ্যাঁ দাঁড়িয়ে সে কী করবে দোয়া করে দিবে তাতে কোনো সমস্যা হবে না কারণ সে কবর জিয়ারাতির উদ্দেশ্যে এখানে রওনা করেনি সেটার কারণে এখন কথা হলো যে প্রশ্নের মূল কথাটুকু যে কবর জিয়ারত করতে নিষেধ করা হলো কেন এটা রহস্যটা কী হ্যাঁ বলা হচ্ছে যে এই কারণে যে কবর জিয়ারত যদি মহিলারা করে তার মধ্যে কিছু আপনার ফাঁসাদ আসতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে মহিলারা সাধারণত তাদের নিজকে নিজে কন্ট্রোল করা তাদের জন্য কষ্টকর হয়ে যায় নিজের আবেগকে দমিয়ে রাখা সেটা তাদের পক্ষে সম্ভব নয় এই কারণে দুর্বল হওয়ার কারণে যে কোনো অঘটন তারা ঘটিয়ে ফেলতে পারে মানে মাতম শুরু করতে পারে কখনো। দেখা যাবে যে নিজের আত্মীয়ের কবরের পাশে আসার কারণে বিশেষ করে যেমন তার মার কবর অথবা বাপের কবরের পাশে যদি আসে নিজকে সে ধরে রাখতে পারবে না আবেগ এসে পড়বে এবং শেষ পর্যন্ত সে বিলাপ শুরু করতে পারে এবং সেটা তার জন্য অবশ্যই ক্ষতিকর হবে তার ধর্মে ধার্মিকতার ক্ষেত্রে এবং তার আপনার শরীরের জন্য হতে পারে ক্ষতিকর কারণ সে কানতে কানতে অস্থির হয়ে পড়বে তখন তার নিজের দৈনন্দিনের কাজে আপনার বেগাত ঘটবে এরকমভাবে আরেকটা কৌশল আপনার রহস্য হতে পারে যে মহিলাদেরকে যে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে সেটার জন্য যে কোনো মহিলাকে যদি কবর জিয়ারত করতে সুযোগ दवा जाए विशेषकर बेशिरबाग समय তখন দেখা যাবে যে আপনার ফাঁসেকরা যারা আছে ফাসেক ফাজের দেখা যায় মহিলা যদি অভ্যস্ত হয়ে যায় যে কোনো সময় কবরের এলাকায় চলে যাবে আর চলে গেলে কবরের এলাকায় আপনার যদি দেখে যে মহিলারা একা চলে আসছে তখন অনেক সময় ফাসেক ফাজের পুরুষরা সেখানে অবস্থান নিতে পারে এবং সেই অবস্থানের সুযোগ নিয়ে তাদের সাথে খারাপ করতে আপনার সুযোগ পেয়ে বসতে পারে এই কারণে কবরের কাছে যাওয়া তাদের জন্য নিষেধের দ্বিতীয় আপনার রহস্য হিসেবে আমরা এটাকে বলতে পারি তৃতীয় রহস্য হচ্ছে যে এক জন মহিলা সে তো আসলেই তার মধ্যে দৃঢ়তা নেই এবং তার আপনার যে আবেগ সেই আবেগের উপর সে নিজকে কন্ট্রোল করতে পারে না যদি যদি তাকে এরকম বারবার সুযোগ দেওয়া হয় কবর জিয়ারতের জন্য তখন তার তো নিজের নিজের উপর কন্ট্রোল না থাকার কারণে সে আপনার বেশি আরও নিজের আত্মীয় স্বজনের প্রতি আরও আপনার তার দুঃখ এবং তার আপনার বেড়ে যাবে তার ফেরেশানি অস্থিরতা তখন দেখা যাবে যে আপনার এই জিয়ারত করতে ব্যস্ত হওয়ার কারণে তার দৈনন্দিনের কাজ যেগুলো আছে নিজের সন্তান প্রতিপালন এবং নিজের স্বামীর দিকে দেখা নিজের ফ্যামিলিকে দেখা সেটা অনেক সময় তার পক্ষে সম্ভব হবে না তখন আবার ঝামেলায় পড়তে হবে তাকে এবং শেষ পর্যন্ত আমরা যেটা বলবো সেটা হচ্ছে সে হ্যাঁ মোহাম্মদ মিনসাল বললেন যদি একজন মহিলার জন্য এতটুকুই আর আমরা রহস্য নাই জানলাম যে রসুল আকরমসাহ ইসলাম যারা কবর জিয়ারত করেন তাদের জন্য লানত করেছেন যদি এটা জানি এটাই আমাদের জন্য যথেষ্ট যে আমরা কবর জিয়ারত করব না কারণ রসুল আকরমসাহ ইসলাম মহিলা যারা কবর জিয়ারত করেনি তাদের প্রতি লানত করেছেন এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এরকমভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে শেখ আব্দুল আজিজ মিনে বাজ রাহমেলাকে যে একজন যুবক যুবকের সম্পর্কে একটা লোক জিজ্ঞাসা করতেছে যে আমার একটা বোন আছে সে একটা যুবক আমার কাছে আসলো এবং সে আমার বোনকে বিয়ে করতে চায় বলে যে তার ব্যাপারে যখন আমরা জানাজানি শুরু করলাম তখন যেটা আমার কাছে সুস্পষ্ট হলো সেটা হচ্ছে সে জামাতে নামাজ পড়ে না হ্যাঁ এবং শেষ পর্যন্ত বলে যে আমাদের মাঝে এটা নিয়ে তর্কাতর্কি হচ্ছে যে আমাদের পরিবারের কেউ বলে যে তাকে বিয়ে দেওয়া যাবে ভদ্র ছেলে এই সেই আবার আমাদের আমি বলছি যে না বিয়ে দেওয়া যাবে না কারণ সে জামাতে নামাজ পড়ে না যেটা তার উপর ওয়াজিব ছিল এখন কথা হচ্ছে যে যে তাকে বিয়ে দেওয়া যাবে কি না কারণ আমাদের মধ্যে একজন আমার ভাই বলল যে আমরা তাকে বিয়ে দিয়ে দিব হইতে পারে যে সে ভালো হয়ে যাবে হ্যাঁ কিন্তু বলে যে আমার পিতা আবার আমার পক্ষে যে সেও বলছে যে বিয়ে দেওয়া যাবে না এরকম ছেলের কাছে বিয়ে দেব না এখন কথা হচ্ছে আমরা শরীয়তের সিদ্ধান্ত জানতে চাই এই ব্যাপারে তখন তিনি তার উত্তরে বললেন বলে যে এই ব্যক্তি প্রসিদ্ধি পেয়েছে যে জামাতে নামাজ পড়ে না তার কাছে তোমরা নিজের বোন অথবা মেয়েকে বিয়ে দিতে পারো না কারণ জামাতে নামাজ না পড়া সেটা একটা প্রকাশ্য অপরাধ এবং যেটা মুনাফিকদের একটা আলামতো অবশ্যই বটে এবং সেটা আরেকটা সমস্যা নিয়ে আসতে পারে যে জামাতে নামাজ পড়া না সময় সে পুরে নামাজ পড়াই ছেড়ে দিতে পারে তখন সে তো বড়ো কাফের হয়ে যাবে আল্লাহ জসানু কোরআন মজিদে সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বরে আয়তে বলেন্লা খুশ্লা আল্লাহ বলছেন যে মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় অথচ আল্লাহ জসান এই ধোকার অবশ্যই প্রতিকার করবেন এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য বলা হচ্ছে যে যে তারা যখন নামাজ দাঁড়ায় তখন তারা আপনার অলসতা করে দাঁড়ায় তাদের মধ্যে অলসতার ভাবটা থাকে সুতরাং এটা মুনাফিকের আলামত ইয়াতে দ্বারা বোঝা যায় এরকমভাবে আরেকটা বোখানি মুসলিমের হাদিসে আছে রসউুল আকরমসো বলেন আফকালুল সাল্লাহতে আলম মুনাফি কিন সলাুল ইসাহী ও সল্লাুল ফজর ওল ই আলমোনামাফি হিমালাত হুমা ওল হাবুয়া রসুল আকরমসম বলেন যে মুনাফিকদের উপর বেশি ভারী নামাজ হচ্ছে দুইটা নামাজ এক নম্বর হচ্ছে এশার নামাজ আরেকটা নম্বর ফজর ফজরের নামাজ বলে যদি জানতো তারা এই মুনাফিকরা এই দুই নামাজের গুরুত্ব কত বেশি তাহলে হামাগুড়ি দিয়ে হলো আসতে চেষ্টা করতো এবং মসফুদ আতরানু বলছেন যে আমরা দেখতাম আমাদের যুগে সাবেদের যুগে জামাতে নামাজ পড়া থেকে একমাত্র পিছিয়ে থাকতো সুস্পষ্ট মুনাফেক এছাড়া আর কেউ থাকতো না সুতরাং নামাজ জামাতের নামাজ যে না পড়ে পিছিয়ে থাকে সে সুস্পষ্ট মুনাফি হিসেবে আমাদের যুগে পরিচিত হতো এবং এরকমভাবে রসুল আকরামস ইসলাম থেকে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহুল্লাহাদবাইন কাফার যে একজন ব্যক্তি যদি জামাত থেকে দূরে থাকতে থাকে অলসতাবশত শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে নামাজে ছেড়ে দেয় তখন তো সে কাফের হয়ে যাবে কারণ রসুল বললেন যে আমাদের মাঝে তাদের পার্থক্য হল নামাজের সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে এরকমভাবে রসুল আকরমসাহ আরেক খাদিসের মধ্যে বলেন বাইনাল রজুরি ও বাইনাল কুফরি ও সিরকি তরকুসালা যে একজন মানুষ এবং তার কাফের মুসেক হয়ে যাওয়ার মাঝে ব্যবধান হচ্ছে নামাজ হ্যাঁ নামাজ ছেড়ে দিলে সে কাফের মুশেক হয়ে যেতে পারে এই কারণে যে ব্যক্তি আপনার তার অভ্যাস হচ্ছে জামাতে নামাজ পড়ে না সে ব্যক্তি তো এক সময়ে নামাজও ছেড়ে দিতে পারে এই কারণে রকম ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আরেকটি প্রশ্ন করা হয়েছে শেখ মুহম্মদ আল আলিম রাহিমল্লাকে তাঁকে জিজ্ঞাসা করা হলো যে কাফের রাষ্ট্রে সফর করা যায় আছে কি না এবং আপনার ভ্রমণের জন্য ছুটি ছাটাক সময়ে ভ্রমণের জন্য অনেকে সফর করতে যায় ইউরোপ আমেরিকার দিকে কাফের রাষ্ট্রের দিকে সেটা জায়গা যাওয়া কি ঠিক আছে কি না তখন তার উত্তরে তিনি বললেন যে কাফেরদের এলাকার দিকে সফর করা সেটা তিনটা শর্তে জায়জ আছে এছাড়া কখনো জায়জ হবে না এক নম্বর শর্ত আছে যে একজন মানুষের এমন জ্ঞান আছে যে জ্ঞানের কারণে কাফের রাষ্ট্রে গেলেও কোনো সন্দেহ পড়তে না পারে এরকম তার মানে নিজকে রক্ষা করার মতো জ্ঞান তার মধ্যে আছে যে কোনো কাফের ইচ্ছে করে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইলে সে সেটা থেকে নিজের জ্ঞানের কারণে রক্ষা পেতে পারে কিন্তু এরকম মানুষ কয়জন আছে সুতরাং সেখানে যাওয়া এরকম শর্ত না গেলে যাওয়া ঠিক হবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে তার কাছে এমন ধার্মিকতা থাকতে হবে কঠিন ধার্মিকতা যে সেইখানে গিয়ে সে ফাসাদ দেখা সত্ত্বেও তার ধার্মিকতাকে টিকিয়ে রাখতে পারবে এরকম মানুষ কয়জন আছে আর এই মানসিকতা যারা ওরা ওই যে ওই সমস্ত জায়গায় বেড়াইতে যায়ও না তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে ওখানে যাতে সে বাধ্য থাকতে হবে সেটা হচ্ছে একজন মানুষ হয়তোবা অসুস্থ হয়ে গেছে সেটার চিকিৎসা ওখানে ছাড়া আর কোথাও পাওয়া যাচ্ছে না তখন সে যেতে পারে না এরকম হতেও পারে সমস্যা যদি এই শর্তগুলো না পাওয়া যায় তাহলে কোনো মানুষের জন্য কাফের রাষ্ট্রে সফর করা কখনো জায়জ হবে না কারণ সেখানে গেলে ফিতনার বয় আছে এবং সে এমন হতে পারে যে ফিতনায় পড়ে গেল শেষ পর্যন্ত আর যদি ফিতনাও না পড়ে কমপক্ষে তার হ্যাঁ সম্পদ নষ্ট হবে কারণ হ্যাঁ এই পথে এই সফর করতে গিয়ে অনেক বিশাল অঙ্ক তার অবশ্যই সে ব্যয় করা হবে যেটা অপ্রয়োজনীয় অর্থ হ্যাঁ অপ্রয়োজনীয় কাজ যার কারণে এই সম্পদের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিন্তু যদি কেউ চিকিৎসার জন্য অথবা এমন জ্ঞান আহরণের জন্য যে জ্ঞানটা অন্য এলাকায় পাওয়া যায় না তখন সে অবশ্যই এটা থেকে রক্ষা পেতে পারে এবং তার কাছে যদি জ্ঞান থাকে এবং ধার্মিকতা থাকে যেটা বলা হয়েছে তাহলে তার কোনো সমস্যা নেই কিন্তু এমনি ভ্রমণ করার জন্য কাফের রাষ্ট্রে সফর করা সেটা অবশ্যই সরিয়েতে যায়জ নেই কারণ এটার কোনো প্রয়োজনও নেই এবং সে এটার বিকল্প অবশ্যই সে পাচ্ছে কারণ বর্তমানে মুসলিম বিশ্বে আপনার সফরের জায়গা আছে যেখানে বেড়াতে যাওয়া যায় যেখানে গেলে নিজের আপনার ধার্মিকতা টিকিয়ে রাখা সম্ভব সেই এলাকায় যেতে পারে আর বর্তমানে তো আরব দেশে এখন আপনার ভ্রমণের জায়গা অনেকগুলো নতুন নতুন আরও করার প্রচেষ্টা চলছে সুতরাং বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রেই ভ্রমণের জায়গা আপনার আছে সুতরাং ভ্রমণ করতে গিয়ে কাফেরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে এই সমস্ত ঝামেলা থেকে রক্ষা করুন ওসল্লাহ নবীন মহম্মদ ওয়ালি ওয়াসফি আজমাইন